আসলাম তো বাড়ি, আস্তে আস্তে এই দেখি হঠাৎ করে আমাকে আক্রমণ করলো। এই যে এই গুন্ডাগুলো, যেমন গুন্ডার আক্রমণ করে তেমন এখানে ভালো ভালো মানুষও আক্রমণ করেছে। কেন, আমার হাত কি তারা কেটে নিতে চায় না কি করতে চায়? হাতকে সাজিয়ে দিতে চায়। দেখো একদম সুন্দর করে আস্তে আস্তে ধীরে সুস্থে ধীরে সুস্থে, ঠিক আছে? আমাকে দেখে সব ওই দূর থেকে দৌড়তে দৌড়তে এসে একদম পুরো হাতকে কালারফুল করে দিল। আর এই তোর ওই রাখিটা দেখি একবার দেখাতো, এই যে তোর 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 ওই হাতে ওটা কি রাখি আছে? ওটা ওটা কি কোথায় পাওয়া? এটা নিজে বানানো? বাহ, নিজে বানিয়েছে রাখি। কি দিয়ে বানিয়েছিস দেখা ক্যামেরার সামনে, একবার দেখা। আইসক্রিমের কাঠি দিয়ে দেখা একবার ক্যামেরার দিকে। আরে বাবা, বহুত আচ্ছা। আমি তোর দৌড়ানো দেখে আমি সত্যি ভয় পেয়ে গেছি। আমি বলছি আমাকে মারতে আসছে। আমি মনে করলাম যে আমি তো কোনো দোষ করিও নি, তাহলে আমাকে কেন মারবে? তারপর দাঁড়ালাম, দেখি না না ভালো আছেন। ওই আরেকটা আরেকজন দৌড় আসছে, আমাকে মারবি না তো? আমি বলছি এখন দৌড়ানো দেখলে ভয় লাগে, কেউ আমাকে মারতে আসছে মনে হয়। তুই আমাকে এই বাম হাতে এটা পরিয়ে দিবি, দাঁড়া নিচে এটা পুরো খুলে গেছে। এবার আমি এই হাতে ক্যামেরাটা ধরি, এবার এই হাতে পড়া নাও। ওটা একদম নিজে হাতে তৈরি একটা রাখি, খুব সুন্দর। তোমরা তো ঠিক আছে, পড়ো না সবাই। আচ্ছা পড়ো দাও। এত রাখি, এত ভালোবাসা কোথায় রাখি? দেখো আস্তে আস্তে এক মিনিটের মধ্যে পুরো হাত ফুল হয়ে গেল। এক হাত তো ফুল। ওরে বাবা, তোমারটা দাও। কাল থেকে শুরু হয়েছে সেই রাখি পড়া। তুই আমার পশম গিট মেরে দিচ্ছিস, তাতে করো বড় হচ্ছে হচ্ছে করো। হ্যাঁ আমার হাতে প্রচুর পশম, তো কালকে একটা বাচ্চা পশমকে গিট মেরে দিচ্ছে। আর কি ব্যথা লাগছিল, আমার পশম ছিঁড়ে গেছে রাখির জন্য। বাহ, এই তো সুন্দর গিট মারছে। এই তো হচ্ছে, করো করো। এই তো লক্ষ্মী ছেলে, ভেরি গুড। পারবে না মানে সব পারে, ভেরি গুড। বাহ, পিকু পিকুকে দেখা যাচ্ছে। হ্যাঁ তো দেখা যাচ্ছে। তো তো আমরা তো রাখি তো পড়লাম। চলো তাহলে তোমার জন্য একটুখানি একটু চকলেট খেয়ে, চলো চকলেট নিয়ে আসে, আসো দোকানে আসো আমার সঙ্গে আসো। আর মনে হচ্ছে কি আমি হচ্ছে, আমি এই এই গ্যাংয়ের আমি হচ্ছে লিডার, ঠিক আছে? আমি হচ্ছে কি, আমি ডন। আর এগুলো আমার সব আমার বডিগার্ড সব। আমাকে যদি কেউ মারে, আমাকে কেউ মারলে এরা একদম গিয়ে সবাইকে ধরে নেবে। আচ্ছা তাহলে চকলেট দিও তো। কজন আছিস তোরা, কজন আছিস গুন? এই বিড়ালটা কামড়ে দেবে, কামড়ে দেবে, বিড়াল হাত দিস না। হ্যাঁ এই তো আসতে ঘরেও ঢুকতে পারিনি, ঘরে ঢোকার আগেই এই হাত ওই হাত দু হাত ভরে দিল। কটা চকলেট? চোদ্দটা তো। 20টা চকলেট দিয়ে দাও আমাকে। ওটা কে আসছে ওই দিক থেকে? কে মেয়েটা, কি নাম ওর? ফুচু। ফুচুর হাতে কি অত বড়, ওটা কি রাখি দেখি? আরে বাবারে, দারুণ রাখি বানিয়েছে, দারুণ। দেখো কি সুন্দর, কি কি দিয়ে বানিয়েছে দেখাই, দেখ ক্যামেরাতে দেখাই সবাইকে। কি কি দিয়ে বানিয়েছিস? দেশলাইয়ের কাঠি, কাগজ। বা বা বা, এই কি সুন্দর ক্রিয়েটিভিটি। দাও এই হাতে পরিয়ে দাও, আর সবাইকে একটা করে চকলেট দিয়ে দে আগে। দাও এই হাতে পরিয়ে দাও, এই হ্যাঁ কোথায়, হ্যাঁ এখানে দিয়ে দাও। বাহ খুবই সুন্দর। হ্যাঁ হ্যাঁ, এই যে নিজে হাতে বানিয়ে বানিয়ে রাখি পড়াচ্ছে, এগুলো খুব ভালো লাগে। এগুলো হচ্ছে সব লাখ টাকার সম্পত্তি, বল না? লাখ টাকা দিয়ে রাখি কিনতে পারবো কি? লাখ টাকা দিয়ে অনেক রাখি কেনা যায়, কিন্তু এই হাতে তৈরি রাখি কখনো পাওয়া যাবে না। বাহ সবার হাতগুলো দারুন। আচ্ছা সবাই হাত দেখাবে, সবাই মিলে একটা হাত দেখানো ছবি তুলবো। হ্যাঁ দেখি সবাই হাত দেখাতো, সব চকলেট নে, চকলেট নে, যে যে জিনিস নে সবাই চকলেট নে। নাও সবাইকে দিয়ে দাও, কার কে সবাই পেয়েছো? কে পাওনি চকলেট? কে পাওনি চকলেট? ওই মেয়েটাকে দিয়ে দে, পুচুকে দিয়ে দে।
কুচুকে দিয়ে দে। আচ্ছা আর যেগুলো বাঁচলো আমাকে দাও, আমি ঘরে সবগুলো দিয়ে দেবো। দাও কটা বাঁচলো চকলেট? চারটে পেয়েছে। আচ্ছা ছয় পেয়েছিস তো, ঠিক আছে। তো আমরা একটা ছবি তুলে নেব, ছবিটা ক্যামেরাটা এখানে। মধু মধু চকলেট খাওয়াছো, ধরো মধুকে একটা চকলেট দিই দেখি। কেন তুমিও রাখি পড়েছো? বাহ 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 সুন্দর, বা। তো আমরা একবার কেন চকলেট খাবো, ঠিক আছে? তাহলে আমরা এই সবাই একবার এখানে টাটা করে দে, সবাই টাটা করে দে। এবার একটা ছবি তুলি, হ্যাঁ দাঁড়া।